হ্যালো এভরিওয়ান, রোড অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যখনই বাইরে থেকে ময়মনসিংহে আসি ট্রেন দিয়ে, স্টেশনে নামার পর দুইটা জিনিস আমি মাস্ট ট্রাই করি। একটা হচ্ছে স্টেশনের পুরি, আর একটা হচ্ছে লুচি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি স্টেশনের যে লুচি দোকানে আমি সবসময় লুচি ট্রাই করি, সেই দোকানের লুচিটা শেয়ার করব। সো চলেন দেখা যাক। স্টেশনের মোড়টাতেই একেবারে পাশাপাশি দুইটা ছোট দোকান রয়েছে। বাইরে থেকে দেখতে পারবেন ওই দোকানগুলোতে লুচি ভাজার কাজ হচ্ছে। সো এই দোকানগুলোতেই, দুইটা দোকানেই আপনি আসলে লুচি, সবজি, ডাল এই জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লুচি ভাজার কাজ হচ্ছে। গরম গরম তেলে, ডুবো তেলে লুচি ভাজা হচ্ছে। ক্রিস্পি একটা সাউন্ড আসতেছে লুচি ভাজার, দেখেই মনে হচ্ছে লুচিগুলো অনেক ক্রিস্পি হবে। ওকে, ভেতরের দিকে যাওয়া যাক দোকানে। এখানে দেখা যাচ্ছে গ্লাসের ভেতর হালুয়া রয়েছে, ওদিকে রয়েছে দুধের সর, মিক্সড সবজি, বুটের ডাল। ভেতরে ছোট জায়গা, অল্প কিছু বসার জায়গা রয়েছে, পরিবেশটা খুব একটা পরিষ্কার না, বাট চলে। আর যেহেতু কোভিড টাইম, সিচুয়েশন খুব একটা ভালো না, তাই মাস্ক ইউজ করতেছি। এবং আপনারাও আশা করি সবসময় যখন বাইরে যাবেন মাস্ক ইউজ করবেন। আমরা লুচি আর ডাল সবজি অর্ডার করছি, আসার পর আপনাদেরকে দেখাবো। তো আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে মিক্সড ডাল সবজি, বুটের ডাল আর মিক্সড সবজি একসাথে মিক্সড করে সার্ভ করছে। বেশ লাইট কালারের একটা ডাল সবজি। আর এটা হচ্ছে তাদের লুচি। লুচির টেক্সচারটা বাইরে থেকে বেশ ব্রাউন উপরের সাইডটা, আর লুচিটা বেশ ক্রিস্পি মনে হচ্ছে। আমরা খাওয়া শুরুর আগে হাতটা স্যানিটাইজ করে নিব স্যানিটাইজার দিয়ে, অবশ্যই কোভিড থেকে সেফ থাকার জন্য। যত ধরনের প্রিকশনস মেনটেন করা যায় সব কিছু মেনটেন করব আমরা। এখন আমরা খাওয়া শুরু করব অ্যান্ড আমরা খাবারটা ট্রাই করব, দেন আপনাদেরকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো খাওয়া শুরুর আগে আমাদের মাস্কটা টেক অফ করতে হবে। এই লুচিটা বেশ বড় সাইজের, আউটসাইডটা ক্রিস্পি, ছেঁড়ার সময় ক্রিস্প সাউন্ড হচ্ছে, আর ভেতরটা বেশ সফট দেখা যাচ্ছে। এই ডাল সবজিটা বেশ লাইট, অনেক কম মশলা, অনেক কম তেল দিয়ে রান্না করা, খুবই লাইট একটা ফ্লেভারের ডাল। অ্যাকচুয়াল বুটের ডালের ফ্লেভারটা খুব ভালোভাবে আসতেছে এই ডালটা থেকে। এই লুচিটার সাথে এই ডাল সবজির যে কম্বিনেশনটা, এটা বেশ ভালো।
এই লুচিটা অনেক বেশি অয়েলি। আর সবজির মাঝখানে মোস্টলি আলু আর মিষ্টি কুমড়া। এই লুচিটা আমার কাছে মনে হচ্ছে যে ঝাল ঝাল আলুর দম দিয়ে খাইতে আরো অনেক বেশি ভালো লাগতো। বাট স্টিল এই অয়েলি লুচি সাথে মানে একটু তেল কম, লেস স্পাইসি ডাল সবজি দিয়ে খেত খুব একটা খারাপ না, বেশ ভালোই। সো আই এম ডান উইথ মাই ফুড টুডে। এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুব একটা জোস না, সো আপনার যদি অ্যাম্বিয়েন্স নিয়ে প্যারা না থাকে কিংবা অয়েলি ফুডের কারণে অ্যাসিডিটির প্রবলেম না থাকে তাহলে ইউ ক্যান ভিজিট দ্য প্লেস, ইউ ক্যান হ্যাভ দ্য ফুড। সো দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।